আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহানমণি। শুরুতেই সংবাদ শিরোনাম, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক থাকতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান সিএসির। ভোট এক মাস পেছানোর দাবিতে বিকেলে ইসিতে যাবে ঐক্য ফ্রন্ট। ইসিকে সব ধরনের সহযোগিতা করতে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে অভিমত বিশেষজ্ঞদের। লাভজনক হওয়ায় দিন দিন শীতকালীন শাকসবজি চাষে ঝুঁকছেন লালমনিরহাটি কৃষকরা, সহজ শর্তে কৃষি ঋণের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, সংবাদে আরও থাকছে খেলাধুলা নিয়ে বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। নিরপেক্ষতা বজায় রেখে এবং আইনের মধ্য থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এক মাস পেছানোর দাবিতে আজ নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্য ফ্রন্টের একটি প্রতিনিধি দল। যে অবস্থানে থাকুক না কেন, অত্যন্ত নিরপেক্ষভাবে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ দেয়া, সকল প্রার্থীকে প্রার্থী হিসাবে বিবেচনা করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কেহ আইনগতভাবে কেহ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না থাকে, আইনগতভাবে কেহ যেন অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা না পায়, এ ব্যাপারে আপনাদের সচেতন দৃষ্টি রাখতে হবে। এলাকায় যারা রাজনীতিবিদ আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কারণ তারা মাঠে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তাদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো রাখতে হবে। নির্বাচন কমিশনকে সব রকমের সহযোগিতা করতে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সকালে বনানীর দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম দেখতে এসে তিনি এই আহ্বান জানান। 300 আসনের প্রার্থী দেওয়ার পাশাপাশি জোট সম্প্রসারণের প্রশ্নে নতুন মেরুকরণের সম্ভাবনা রয়েছে বলেও জানান রুহুল আমিন হাওলাদার। তিনশো আসন নিয়ে আমরা চলছি, আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন, এবং এখানে যদি আমাদের জোট আরও বাড়াতে হয়, এটার সমৃদ্ধি যদি হয়, তাহলে এইটাই স্বাভাবিক, কারণ নূতন মেরুকরণ তো সব দলই করছে। বিএনপির মনোনয়ন ফর্ম কিনতে আসা নেতা কর্মীদের চাপে আটকে পড়া রাস্তা স্বাভাবিক করা নিয়ে দলটির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ ছিল বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিন। মনোনয়ন ফর্ম কিনতে আসা নেতা কর্মীদের চাপে রাজধানীর নয়া পল্টনের সামনে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যান চলাচল স্বাভাবিক করার সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, দিবসটির এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ। দিবসটি উপলক্ষে বারডেম হাসপাতালে ডায়াবেটিস পরীক্ষা ও স্বল্পমূল্যে সেবা দিতে দেশব্যাপী সেবা কেন্দ্র খোলা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। শামিন আজাদের রিপোর্ট। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশনের হিসেবে বাংলাদেশে এখন ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 70 লাখ। ডায়াবেটিস রোগ বৃদ্ধির হার 6.7%। এ রোগে আক্রান্ত নারীর সংখ্যাও অনেক। চিকিৎসকরা বলেন, অনেক নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, তার ফলে গর্ভে থাকা শিশুর ওপরও প্রভাব পড়ে। এ কারণে এবছর ডায়াবেটিস দিবসে গর্ভকালীন ডায়াবেটিস নারীদের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। এ রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। একবার ডায়াবেটিস হওয়া মানে হলো সারা জীবনের জন্য ডায়াবেটিস হয়ে যাওয়া। এখানে তো নিরাময় কিছু নাই, হওয়া মানে সারা জীবনের জন্যই হয়ে যাওয়া, এটা নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে। কিন্তু সুখের বিষয় এটা হলো, বিভিন্ন পরিসংখ্যানে
পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে সুনিয়ন্ত্রণ যদি রাখতে পারি আমার জটিলতার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করতে হয়। রোগীরা জানালেন অনেকেই 20 বছর ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন। ডায়াবেটিস 20 বছর, হ্যাঁ ইনসুলিন নেই দুই বেলা করে। সুই নিছিলাম, সুই নেওয়ার থেকে হাতে ইনফেকশন হয়েছিল, তারপরে থেকে ডায়াবেটিস ধরা পড়ছে। আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছি ওষুধের মাধ্যমে। নিয়মিত ডাক্তারকে দেখাচ্ছি, আমার কোনো আর কোনো সমস্যা হয়নি। গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন চিকিৎসকরা। ডায়াবেটিস ভালো কন্ট্রোলে এনে প্ল্যান ওয়েতে বাচ্চা নিতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 20% মহিলাদের জিডিএম হওয়ার ঝুঁকি আছে, মানে গর্ভধারণকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। এক সময় বছরে দুটি ফসল ঘরে তুলতেন লালমনিরহাটের চাষিরা, কিন্তু লাভজনক হওয়ায় দিন দিন শীতকালীন সবজির প্রতি চাষে ঝুঁকছেন তারা। ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ চান জেলা কৃষকরা। প্রতিনিধি মাহফুজ সাজু রিপোর্ট। তিস্তা ধরলা বিধৌত লালমনিরহাট জেলার প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারগুলো এখন ব্যস্ত শীতকালীন নানা শাকসবজি চাষে। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় মৌসুমি এসব ফসল চাষে দিন দিন বাড়ছে এখানকার কৃষকদের আগ্রহ। কপি, আলু, ভুট্টা, বাইগন এইসব সবজি এবার 30 শতক জমি লাগাইছি, 4000 চারা। ফুলকপি, লাউ, বেগুন, শিম, ধনেপাতা, পালং শাক, লাল শাক সহ বিভিন্ন রকমের শাকসবজি চাষ করলেও দাম নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়া বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে কৃষি ঋণ পাওয়ার দাবি এখানকার কৃষকদের। 20,000 টাকা নিলেই প্রায় দেখা যায় 1,000-2,000 টাকা ঘুষ লাগে। তার মানে আমাদের সার, ওষুধ, এই যে পানি সেচ, কামলা কিষেন, এগুলো খরচ আছে না? কৃষি বিভাগ বলছে জেলার সবজি চাষের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তারা। মাঠ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা কৃষকদেরকে শাকসবজি চাষের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি কৃষকরা এই ফসল তুলে লাভজনকভাবে বিক্রি করতে পারবেন। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার কাঙ্ক্ষিত লাভে ফসল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ সাজু, মাইটিভি, লালমনিরহাট। ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত সুমন মাদক ব্যবসায়ী। গোয়েন্দা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা গোয়েন্দা শাখার 2টি টিম মাদক বিরোধী অভিযানে যায়। রাত 1:45 ডিবির 2টি টিম ঘটনাস্থলে পৌঁছা মাত্রই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে 2 পুলিশ কনস্টেবল আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থল হতে মাদক ব্যবসায়ী সুমনকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি ইশরাত জাহান মনি। আল্লাহ হাফেজ।